তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার এস এর এক্সপ্লেন ইসন চ্যানেল কাজক্রাম আওয়ার্স করবো মাই ওয়াইফ ইজ এ ফ্ক স্প্রিট চ্যাপ্টার উনিশ চ্যাপ্টার উনিশে এখানে তার ফাদার বলতেছে যদি তোমার এখানে যদি আমরা তার আত্মাকে বের করে বের করতে পারি তাহলে আমরা সম্ভবত এখানে গড সিলিং মানে যুদ্ধ সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবো তাই কি বলতেছে তার ফাদার তো এখানে যে সাহা বলতেছে ও আমি এটাতে আগ্রহই নেই তো এখানে এর আগের থেকে দেখেছিলাম যে এখানে তার ফাদার এখানে দাজিকে আর কি আগের যেমন ছিল আর কি ফক্স স্পিড ছিল তো সেই ফক্স স্পিডটাকে এখানে খাসাই করে নিয়ে এসেছিলো দাজির জন্য আনার জন্য তো এটা দেখতেছে আর কি জি মানে ওই স্প্রিটটা ফক্স স্প্রিডটা অনেক দুর্বল তো এখানে অনেক আঘাত লাগছে তো এখানে বলতেছে যে আমার মনে আছে যে তুমি শুনেছেন মানে আপনি শুনেছেন যে আপনি একটা ছয় ছয় লেজ দ্বারা বীজটা বের করেছেন এই নয়টি লেজের কী হবে তাহলে তো কি বলতেছে একবার আমি একটা অধ্যয়ন শেষ করে করার পরে আমি আপনার জন্য একটা প্রতিরক্ষা স্পিরিট টুল তৈরি করব তাই কি বলতেছে তার ফাদার তো এটা বললে পর এখানে বলতেছে এটা আহা তোমার বাবার শক্তি উন্নত হবে এখানে তাই কি বলতেছে তো এখানে দেখা যায় জি মনে করতেছে যে তার অনেকগুলো নেস বের হবে পিছন দিয়ে আর মুখ এবার মুখশ চলে আসবে ফক্স স্প্রিটের তাই কি বলতেছে দেখাচ্ছে আর কি তো এখানে বলতেছে যে আপনি এটা চান কি না তাই কি বলতেছে মনে হচ্ছে তুমি এই সব স্পিড টুল সুবিধা বুঝতে পারছো না তো এটা বলার পর বলতেছে মাইক নিয়ে জোরে জোরে কানে কানে বলতেছে যে এই টুল আপনাকে ধুলো থেকে রক্ষা করবে আপনাকে উষ্ণ রাখবে আপনাকে জলের আগুন বজ্রপাত থেকে রক্ষা করবে এই আত্মা বর্ম তোমার নিরাপদ রাখবে একটি সার তোমার ক্ষতি করতে পারবে না তাইকে কি বলতেছে এরকম করে জোরে জোরে করে মাইকে তো এটা বলার পর এখানে জি শাহ তো পাগল হয়ে গেছে লাত্তি মেরে খেদা যাচ্ছে তার বাবাকে এখানে বলতেছে ডাকাতি নিয়ে চিন্তা করার দরকার নেই তো স্পিড নিয়ে চিন্তা করার দরকার নেই তাই বলে এখানে লাত্তি দিয়ে খেলে যাচ্ছে খেদা দেওয়ার পরে এখানে বলতেছে উফ কত বিরক্তি করে এটা তাই বলতেছে জি শাহ তো এখানে বলতেছে আমি খাঁচা তো করতে ভুলে গেছি তো খাঁচাই দেখতেছে যে খুবই আহত বলে মনে হচ্ছে কেন সে এটা বন্ধ করে দেওয়া তো এটা অন্তরঙ্গতা একটা ধারণা তাই বলতেছে তো এটা বলা পর এখানে খাসে থেকে খুলে বের করা ফেলছে এই যে এই জেলটা এখানে সঙ্গে মনে জন্মগ্রহণ করেছিল এই শিয়ালটা মনে হয় তো এটা বলার পর এখানে তার ফাদার চলে এসছে আর অনেক হেরান হয়ে গেছে যে কিরে স্পিডটা বের করছে কেন হ্যাঁ তাই কে রে উঠছিলাম করে বাবা তোমার এত বড় ক্ষতি সামাল দিতে পারবে না তাইকে বলতেছে তো এটা বলার পর বলতেছে যে তুমি কিভাবে ঢুকলে হ্যাঁ তো এটা বলার পর বলতেছে তার বাবা দৌড়ে আসে বলতেছে তুমি কি বের করে এনেছো কেন এটাকে তোমার কি মৃত্যু কামনা করছো হ্যাঁ মানে তুমি কি মৃত্যু খুঁজতে চাও তাই কি বলতেছে তো এইটা বলার পর এখানে তাড়াতাড়ি করে এখানে খাসার ভিতরে ফক্সি স্প্রিডটা ঢুক লুকাইয়ে ফেলছে তার তারপরে ঝাউ বলতেছে এটা এত আহত এটা ভালো ভালো হতে চাচ্ছে তাই কি বলতেছে হ্যাঁ এটা একটা বড় কথা ঠিক আছে যতদিন এটা জীবিত এটা একটা বিশাল হুমকির হতে পারে তো এটা বলা হয় এখানে ফক্সের স্প্রিটে মানে চোখ খুলতেছে তো এর এখানে গা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তো এটা দেখে সবাই চমকে গেছে তো এখানে বলতেছে কি হচ্ছে এখানে হ্যাঁ তো জিসা বলতেছে তো এখানে বলতেছে হ্যাঁ সে কি তার চেতনা ফিরে পেয়েছে এটা তো খুবই সমস্যাযুক্ত তাই খুলতেছে তো এরপরে এখানে দেখা যায় একটা ছোট মেয়ের আকৃতিতে ট্রান্সফর্ম হয়েছে হিউম্যান বডিতে তো এখানে বলতেছে তুমি কে তুমি আমাকে সেখানে আটকে রেখলে কেন তাই কেউ বলতেছে রাগে অনেক তো অনেক আহত দেখা যাচ্ছে জায়গায় জায়গায় অনেক দাগ রয়েছে কাঠার তো এটা দেখে বলতেছে হ্যাঁ একটা শিশুর মতো এখানে ফর্ম নেসে ট্রান্সফর্ম হয়েছে মনে হচ্ছে এটি এখনও পুরোপুরি তার শক্তিটা ফেরত পায়নি তাই কি বলতেছে শিশুর মতো রূপ হ্যাঁ এটা তো এখানে মেয়েটা ব্যথায় আর কি চিল্লাচ্ছে আওয়াজ আওয়াজ করে তো এটা বলার পর এখানে বলতেছে আপনি আহত খুব বেশি নড়াচড়া করবেন না তাই বলতেছে যিশাও তার ফাদার এখানে তার সামনে এসে দাঁড়ায় এসে যাতে কিছু না করতে পারে অভিনয় ছেড়ে দাও তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও তাই কি বলতেছে অভিনয় করা বন্ধ করো তাড়াতাড়ি মা ছেড়ে দাও তাই বলতেছে এটা বলা পর এখানে তার ফাদার বলতেছে তোমাকে খুঁজে পাওয়া সহজ ছিল না আমি কিভাবে তোমাকে এত সহজে ছেড়ে দিতে পারি হ্যাঁ তাই কি বলতেছে তো এখানে জিসা বলতেছে তাই তো তুমি আপনি এটা খুঁজে পেলেন কিভাবে তাই কি বলতেছে তো এটা বলা পর এখানে বলতেছে মানে জি এর উপর হার্ট অ্যাটাকের মতন কিছু একটা করতেছে কি হচ্ছে আমার হার্ট খুব দ্রুত স্পন্দিত হচ্ছে আমার মাথা ব্যথা করছে তো এটা বলা পর এখানে তার ফাদার চিলা বলতেছে তুমি তুমি আমার বোকার ছেলের সাথে কি করছো হ্যাঁ তো এটা বলা হয় অনেক রাগ হয়ে গেছে রাগ হওয়ার পরে এখানে মেয়েটা কিছু বসতেছে না কি করবে এখন তো এখানে জি শাওয়ের হাতে একটা ফায়ার টাইপের কিছু একটা চলে আসছে এই ফায়ার টাইপের এখানে এটা দেখতেছে আর কি তো এখানে দেখে যে হাতের দিয়ে বের হচ্ছে হাতের উপর দিয়ে তো এটা এটা আবার কি এটা বলতেছে তো এটা যেই দেখছে আর এখানে ঘুম ভেঙে গেছে তার মানে এটা একটু স্বপ্নের মতন করে দেখতে চলো সব স্মৃতি মনে আইসে পড়ছে তো এটা আসার পরে মনে আসার পর বলতেছে ও তাহলে এটা স্বপ্ন ছিল এটা বাস্তব ফিল মনে হচ্ছিল একদম বাস্তবের মতো লাগতেছিল তো এটা বলা পর চ্যাপ্টার টোয়েন্টি টোয়েন্টি পরে এখানে দেখানো হয় এবং আমি অনুভব করতে পারি যে সে ছোট নয় লেসযুক্ত সেই ছোট নয় লেসযুক্ত শিয়ালটি তার ছিল তাইকে বলতেছে মানে সে যে জাদির কথা বলতেছে মানে দাজির কথা বলতেছে তো দাজি এখন এখন সে অনেক বড় হয়ে গেছে তাই কি বলতেছে যে এখানে নাইন টেলের কথা মনে করছে তো সে সেজন্য এখন বলতেছে এরকম করে কিন্তু সে স্বপ্নটা অদ্ভুত ছিল কেমন যেন অদ্ভুত অনুভূতি মনে ছিল তো এটা বলো পর এখানে কাপড় পরতেছে কেন সে সময় তার প্রতি ঘনিষ্ঠ বোধ করছি কিন্তু এখন না তাই বলতেছে মানে আগে আর কি তার জন্য অনেক অনুভূতি জাগ্রত ছিল মানে তাকে আর কি অনেক ভালোবাসা ছিল তার সাথে মানে ছোটবেলায় তো এখন কেমন যেন তার আর দেখতে মন চায় না তার কি বলতেছে তো এটা বলার পর এখানে প্লাস আইডি তাকে এমন পরিস্থিতিতে আর কখনো বের হতে দেয় না তো এটা বলার পর সব কল্পনা ছেড়ে দিয়ে বলতেছে হ্যাঁ এটা কেউ জ্ঞান এটা কেউ ভালো বোঝে না তো এটা বলার পর এখানে বলতেছে মানে ওই স্প্রিট মেয়েটা উঠে পড়ছে দাজি তো দাজি ওঠার পরে বলতেছে তুমি জেগে উঠেছো তো তোমার কি এখনো মনে আছে যে আমরা কিভাবে দেখা করেছিলাম আমি সম্পূর্ণরূপে ভুলে গেছিলাম তাই কি বলতেছে তো এটা শুনে জাজির অনেক চমকে মানে ঝাটকা লাগছে আর বলছে কি শুভ সকাল হানি তাইকে কি বলতেছে তো এটা বলার পর আর কি অনেক চমকে গেছে তার কথা শুনে তো কি হানি তুমি আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস ভুলে গেছো তাইকে রাগ দেখাচ্ছে তো এখানে রাগে তো এখানে রড কাটার মেশিন চল নিয়ে আসছে তো এটা বলার পর এখানে বলতেছে আমি শুনেছি যে তুমি আমার স্মৃতি মনে রাখবে যদি তুমি একটা কাছাকাছি মৃত্যুর অভিজ্ঞতা মধ্যে দিয়ে যাও আমি মানে হানিকে মনে রাখতে সাহায্য করতে চাই তাই বলতেছে এখানে যে কাটার ওইটা নিয়ে দেখাচ্ছে মাথায় মাথায় কাটবে বলে হচ্ছে মনে তো এটা এরকম কিছু পরিণত হবে সেটা আমি জানতাম না তো এটা পরে অনেক ঘাবড়ে গেছে তো বলতেছে কি কোনো ভুল আছে হানি তাইকে বলতেছে তোমার কি এখনো মনে না মনে আছে তাই কি বলতেছে তো নাথিং না 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 কিছু কিছু তো বলতেছে এটা বলার পর চলে যাচ্ছে স্কুলের জন্য তো স্কুলে যা মানে সবাই মর্নিং গুড মর্নিং করতেছে তো এখানে বলতেছে আমিও এখন মনে করি যে স্বপ্ন ছাড়া অন্য গুরুত্বপূর্ণ কিছু ভুলে যাচ্ছি তো কিছু একটা ভুলে যাচ্ছি তাই কি বলতেছে স্বপ্ন ছাড়াও তো এরপরে এখানে দেখা যায় যে এটা ছিল এটা কি ছিল তাই কি বলতেছে না এটা এমন কিছু ছিল যা আমাকে গতকাল করতে হয়েছিল তো এখানে আর কি দু মানে কিছু ছিল এখানে বলতেছে যে এটা খালি হয়ে গেছে তো এটা বলার পর এখানে তো এটা আর কি আরেকজনের কাছ থেকে নিয়ে এটা খাচ্ছে আর কি মানে জি সাহেবের কাছ থেকে ওটা নিয়ে খাচ্ছে মনে হয় হ্যাঁ আমার বেতন পেতে আমাকে টেক মানে টেক অ্যাওয়ে দোকানে যেতে হয়েছিল তাই কে বলতেছে তো এটা বলার তো রাগে আর কি বলতেছে মানে অভিশাপ দিচ্ছি যে এই মাঁক্রা স্পিরিটটার কারণে আমার এইসব হয়েছে তো এটা বলার পর অনেক রাগ হয়ে গেছে আর এখানে পেঁচাল দাজি এখানে আর জুসটা তো এখানে ডাইরেক্ট ঢুকে গেছে মানে মানে মুট করছিলো হাতটা সেজন্য আর কি সব জুস ভিতরে ঢুকে গেছে আর এই সেই জুসটা ছিটকা বাই করে ভালাইছে মুখ দিয়ে তো এটা আবার আর কি জি এর মুখে ছড়ায় পড়ছে জি জিষাও তাই কি বলতেছে তো এখানে বলতেছে জানি না দেরি হয়ে গেছে কিনা না তাইকে বলতেছে জি সব তো এখানে বলতেছে দোকানে মানে দোকানে এবং স্কুলের পরে খালি জিজ্ঞাসা করা হয় যে তো এরপর বলতেছে তারা সম্ভবত গতকালের সব ঘটনা হয়তো ভুলে গেছে মনে নেই তাইকে বলতেছে মনে মনে তো এখানে একটা মেয়েকে এসে বলতেছে হাই শুভ গুড মর্নিং জি তাই বলতেছে সকালে মানে গুড মর্নিং জি শাহ তাই বলতেছে যে হ্যাঁ তাদের মনে হয় কিছুই মনে নেই তাই তাইকে বলতেছে তো এটা বলবো এখানে তার আসে এসে বসে বসছে অবশেষে আমার শান্তিময় জীবনটা ফিরে এসেছে তো এটা বলবো কেন আমি এটা লাগাতে পারি না তো এটা পর এখানে একটা চিঠি রেখে গেছে কে যেন বেঞ্চের ভিতরে তো এখানে বলছে এটা কি তো এটা দেখতেছে যে এখানে একটা চিঠি তো এটা বলা পর চ্যাপ্টার একুশ চ্যাপ্টার একুশে এখানে বলতেছে এটা কিসের মানে এটা একটা কিচেন যা দুর্যোগ এড়াতে এটা ভালো কাজ করবে তো এটা কে তে তৈরি প্রফুল্লতার বিরুদ্ধেও খুব কার্যকর তো এখানে স্পিচুয়ালের কিছু একটা মনে হয় এখানে ব্যবহার করতে হয় এটা দিয়ে তো এটা কোন একটা মেয়ে দিয়ে গেছে তো সেজন্য এখানে দাজি বলতেছে এটা তো একটা মেয়েদের ঘ্রাণের মতো লাগতেছে তো তাই কি বলতেছে দাজি মানে অনেক হারান হয়ে গেছে এটা শুনে তো বলতেছে না এটা কিভাবে হতে পারে এখানে শ্রেণীকক্ষে তো অনেক লোক আছে তুমি হয়তো ভুল করেছো তাই কি বলতেছে তো স্প্রিটের বিরুদ্ধে কার্যকারী এর মানে কি এই ব্যক্তি কিছু সম্পর্কে জানে তো এই ডেভেলপর এখানে বলতেছে একটা ছোট হ্যাঁ গোলাপি বাক্স হ্যাঁ তাই কি বলতেছে হ্যাঁ 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 তো এখানে মানে গুড মর্নিং ছাত্ররা তো এখানে তাই বলতেছে আপনার পদার্থবিজ্ঞানের শিক্ষক হো ছুটিতে গেছেন তো তাই আজ আমরা একশন নতুন শিক্ষকের স্বাগতম জানাতে চাচ্ছি তো এটা বলার পর এখানে বল ডাকতেছে তো ডাকার বল বলছে জান মিস্টার লিঙ্কাও তো এখানে ধন্যবাদ তো এটা হচ্ছে মিনকাও তো মিনকাও এখানে ওই সেই ঘুণ্ডাটা তো এই ঘুণ্ডা আর কি এখানে টিচার হয়ে সেজে আসছে যে পলাই গেছিলো যে এখানে আমাদের দাজির উপরে হামলা করে পলাই গেছিলো সে আবার এখানে এখানে টিচার টিচার হিসাবে এখানে আসছে তো হ্যালো টিচার মানে ছাত্ররা তাই কি বলতেছে যে এখানে জি শাওয়ার এখানে দাজি তো হ্যারান হয়ে গেছে যে এখন কি করবে তো এখানে দাজি তো বসতেছে না এখন কি হচ্ছে এখানে তো এটা বলার পর বলতেছে এখন থেকে আমরা পদার্থবিজ্ঞানের শিক্ষক তো আমরা আমার নাম লিং কাও আমি আপনাকে আমাকে মিস্টার লিং বা মিস্টার কাউ ডাকতে পারেন তাই কি বলতেছে তো এটা বলা পর বলতেছে লিঙ্কাও তো এটা মানে বলতেছে পদার্থবিজ্ঞানে দেখা হবে বিদায় স্যার তাইকে বলতেছে তো এটা বলা পর এখানে তাহলে সর মানে তাহলে আসো আমরা ক্লাস শুরু করি সেশনটা শুরু করি আসো ডুফু এবং লি বালের প্রেমের গল্প সম্পর্কে কথা বলি তো এমন একটা গল্প বলতেছে তো এখানে দুইজনই হাত দাঁড় করে বলতেছে ছাড় আমরা ওয়াশরুম ব্যবহার করতে চাই তাই কি বলতেছে দুইজনই তো দুইজনে এখানে বাইরে চলে গেছে তো এটা কিভাবে আপনি যখন কাছে পেয়েছিলেন তখন কি আপনি কিছু অনুভব করেছিলেন আপনি কি মনে করেন যে আপনি শিয়াল স্প্রিটকে মানে ফক্স স্প্রিটকে জানেন তাই কি বলতেছে মানে এই মেয়েটা আর ফক্স স্প্রিটের সাথে কিছু একটা কানেকশন আছে তাই কি জানতে চাইছে এই মিস্টার মিঙ্কাও সেজন্য এখানে আসছে টিচার হিসাবে তো মি হ্যাঁ মানে মিমি হ্যাঁ আমি অবশ্যই তাকে আগে চিনতাম তাই কি বলতেছে তো এখানে আশা করি আমরা তার মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া মানে স্প্রিডটা খুঁজে পেতে পারি তো এটা বলছে ধন্যবাদ হ্যাঁ কাও তো এটা বলার পর তারা আসছে আমরা বর্তমানে পরিস্থিতি সম্পর্কে খুব বেশি নিশ্চিত নই তাই আপ আপনার আপাতত লুকিয়ে থাকা উচিত তাই তাইকে বলতেছে তো এখানে মানে ওই মেয়েটা একটা অদৃশ্য হয়ে গেছে তো এখানে অদৃশ্য হয়ে যায় পর বলতেছে তোমাকে খুঁজছি তো এটা বলার পর বলতেছে লিঙ্কাও স্কুলে আসার জন্য তোমার উদ্দেশ্যটা কি হ্যাঁ স্কুলে আসার উদ্দেশ্য কি তো চিন্তা করবে না আমি এখানে কষ্টের জন্য নই তাইকে বলতেছে তো এখানে বলতেছে আপনার হাঁপানো বন্ধ করুন আপনি অবশ্যই কিছু পরিকল্পনা করছেন তাইকে বলতেছে এখানে দি যাও মানে ডিজা মানে দাজি আর কি দাজি এখানে বলতেছে যে এখানে জিশা আর কি বলতেছে আবার এখানে আপনি বলেছেন যে আপনি এখানে কষ্টের জন্য নন কিন্তু আমরা কিভাবে বিশ্বাস করবো যে আপনারা এখানে কোনো ঝামেলা করতে আসেননি তো এটা ভালো পর বলতেছে হুম তো এটা সম্পর্কে তাই তো তাইকে বলতেছে এখানে দাজি এখানে যে শাওয়ারের সামনে চলে গেছে তাকে প্রোটেক্ট করার জন্য তো এটা বলার পরে এখানে একটা সিল দেখানো হয় যে এখানে বলতেছে এই স্প্রিট শিকারি আমি আপনি একটা স্প্রিট শিকারি তাই আপনি এই অধিকারটা মানে এই চিহ্নটা হয়তো চিনতে পারেন তাই কি বলতেছে তো চিন্নটা দেখানোর পরে বলতেছে হ্যাঁ এটা কি তাই বলতে জি সাউ তো জি তো এটা চেনে না তো এখানে দাজি বলতেছে একটা স্প্রিট মানে সিল স্প্রিটের শক্তির সিল করে মানে এখানে স্প্রিটের শক্তি সিল করার জন্য ব্যবহার করা হয় তো এটা কি বাস্তব নাকি এটা কি সত্যি তাই কি বলতেছে তো অবশ্যই এটা আপনার তো প্রমাণ হিসাবে এটা একবার পরীক্ষা করে দেখতে পারেন তো এটা বলার পর এখানে তার হাত দিয়ে ফায়ার বেরোচ্ছে তো এই ফায়ারটা টেস্ট করতেছে হাত দিয়ে লাগায়া তো এটা দেখার পর বলতেছে হ্যাঁ এটা সত্যি তাই বলতেছে দাজি জি জি বলতেছে তোমার ক্ষমতা সিল করা হোক বা না হোক তাতে কিছু যায় আসে না তুমি যদি স্কুলে ঝামেলা করার সাহস করো তাহলে তুমি মরবে তাই কি বলতেছে তো এটা বলার পর বলতেছে হ্যাঁ হ্যাঁ শুধু আরামে কথা বলতে চাই আমি আজকে তাই বলতেছে তো এটা বলার পরে এই চ্যাপ্টারটা এখানেই শেষ তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আজকে এই চ্যাপ্টারটা কেমন হয়েছে এক্সপ্লেন করা যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে চলে যাবেন ঠিক আছে দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই